আজকের এই ভিডিওটা আমি অনেক রিস্ক নিয়ে করছি, পরে অশান্তি হবে জানি, তবে অশান্তি হওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ির মানুষের সকলে দেখবে, কিন্তু কি করব বলেন, আমি এক অসহায় মা, এখন মুখ বুঝে আমার কান্না করা ছাড়া কোনো উপায় নেই। আমার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 4 মাসের ছেলে। এই এক সপ্তাহ ডাক্তার ওকে লাস্ট ট্রিটমেন্ট দিয়েছে, যদি কি না ও সুস্থ না হয় তাহলে ওকে NICU ভর্তি করতে হবে। এখন অসুস্থতা হচ্ছে ও ভাইরাস জ্বরে আক্রান্ত, আজকে প্রায় 25 দিনের মতো হবে। শরীর থেকে জ্বর কিছুতেই কমছে না। প্রথমে এক সপ্তাহ হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইলাম আমার শ্বশুরের আদেশে। এরপরে আমাদের এদিকে একটা ফার্মেসি আছে, তো ওখানে একটা খ্রিস্টান মহিলা বসে, উনি কিন্তু কোনো ডাক্তার না, তো ওনার কাছ থেকে আমার ভাসুর অ্যান্টিবায়োটিক ওষুধ আনিয়ে দিয়েছে, বলছে এটা বাবুকে খাওয়ানোর জন্য। তো এরপরে আমি ওই ওষুধটা 10 দিন খাওয়ালাম, কিন্তু না কোনো জ্বর না কোনো ঠান্ডা কিছুতেই কমতেছে না। তো আমি বুঝতে পারতেছিলাম যে ভিতর থেকে ওর ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে, ভিতর থেকে একটা গড়গড় শব্দ করে, আর যখন আমি ওকে ব্রেস্ট ফিডিং করাই তো তখন আর কেউ খেতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কারণ ঠান্ডা এত পরিমাণে বাড়ে যে নাক দিয়ে পর্যন্ত নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এরপরে টানা 10 দিন ধরে আমরা সকাল বিকাল গ্যাস দেই, তো তাতেও লাভের লাভ কিছুই হয়নি। তো শুরুতে যে ট্রিটমেন্ট আসলে দরকার ছিল ওটাও ঠিকমতো পায় নাই, এর পিছনে সম্পূর্ণ দায়ী আমার শ্বশুরবাড়ির মানুষ। তো শ্বশুরবাড়ির মানুষকে কেন দায়ী করলাম এটা অনেকেরই প্রশ্ন হতে পারে। 1 মাস আগে আমি গ্রামের বাড়িতে যাই, তো যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন, ওই সময় দেশে প্রচুর ঠান্ডা আর শীত ছিল। তো আমার শ্বশুর যখন মানে বাবুকে কোলে নেয়, তো ওই সময় করে কি বাবুর কাছে শীতের পোশাক পরানো থাকে, সে সবসময় শীতের পোশাক খুলে ফেলে, মানে তার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে শীতের পোশাক গা থেকে খুলে ফেলে, সেই সাথে কান টুপি থাকলে মোজা থাকলে, মানে মোট কথা ওর গায়ে শুধু একটা নিমা পড়া ছিল এত শীতের ভিতরে। আমি এত করে বলি যে আব্বু ও তো ছোট, ওর ঠান্ডা লেগে যাবে, আপনি ওরে ঢেকে রাখেন, অমনি আমাকে ধমক দিয়ে বলে যে তুমি কি বেশি বোঝো, 5টা পোলাপার মানুষ করছি আমি। ব্যাস আমি আর কিছুই বললাম না। পরের দিন সকাল 6টার সময় উঠে দেখি যে বাবু আমার পাশে নেই, তাড়াতাড়ি রুম থেকে বাহিরে বের হলাম, দেখলাম যে কোথাও নেই, দরজা খুলে বাহিরে গেলাম, দেখলাম যে সে বাহিরে সিঁড়ির ভিতরে বাবুকে নিয়ে বসে আছে এত কুয়াশার ভিতরে। ওদিকে কিন্তু আমার শ্বশুরের গায়ে 2টা শীতের পোশাক, একটা চাদর, আর আমার বাচ্চার গায়ে কিনা একটা শীতের পোশাকও নেই, না আছে কানটুপি না আছে ওর পায়ে মোজা। রাতে যেহেতু বাবু ঘুমোতে চায় না, তো রাতের বেশিরভাগ সময় আসলে আমাকে জাগতে হয়, তাই সকালে ভোরের দিকে আমি একদম গভীর ঘুমে থাকি, এই কারণে আসলে আমি কিছুই টিয়ার পাই নাই। 5টা দিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আর 5 দিন আমার শ্বশুর একই কাহিনী করেছে বাচ্চার সাথে। এরপরে যেদিন বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে যাব, তো আমার শ্বশুরকে দাওয়াত দিয়েছিল আমার আব্বু আমাদের বাড়িতে, তাই একসঙ্গে যাওয়ার পথে আমার শ্বশুর বলছে যে সে ভ্যানে যাবে, ভ্যান চিনেন আপনারা, কীভাবে বোঝায় যে একদম খোলামেলা থাকে, এগুলো গ্রামের বাড়িতে বেশিরভাগ দেখা যায়, আর ঢাকা শহরে আসলে এই ভ্যানে মালামাল উঠানামানো করে। আমি অনেকবার করে না করলাম, কারণ ভ্যান চলার সময় আসলে বাহির থেকে এত পরিমাণে বাতাস আসে যেহেতু ওটা চারপাশ খোলা, তো আমার কথার কি আর দাম আছে নাকি তাদের কাছে। এরপর বাবুকে নিয়ে সেই শ্বশুর বাড়ি থেকে কিন্তু স্টার পর্যন্ত আমরা ভ্যানে আসি, আর ভ্যানে যে পরিমাণে বাতাস সবটা কিন্তু বাচ্চার গায়ে লাগছে। আমি করে কি কোথাও যখন বের হই যে গাড়িতে ওঠা লাগবে, তো ওই সময় কিন্তু সাথে একটা কম্বল নিয়ে যাই, কারণ জানি গাড়িতে বাতাস লাগবে, তখন আমি করে কি কম্বল দিয়ে সুন্দর মতো ঢেকে নেই। তো ওই দিনে কিন্তু আমি সঙ্গে করে কম্বল নিয়েছি। এরপরে যখন আমরা স্টেশন থেকে গাড়িতে উঠবো, তো আমি আমার শ্বশুরকে বললাম যে আব্বু এখন ওকে আমার কাছে দেন, আমি ওকে কম্বল দিয়ে সুন্দর মতো জড়িয়ে নিই, কিন্তু সে বাবুকে আমার কোলে দেয় নাই, আর কম্বলটাও কিন্তু বাবুর গায়ে দিতে দেয় নাই। তো ওইভাবে কিন্তু সেই আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমার বাবার বাড়িতে ঠিক বাচ্চাকে আমার শ্বশুর কোলে নিয়ে আসে, বেশ ভালো কথা। তবে বাচ্চাকে একদম খোলা রেখে ওর গায়ে পাতলা একটা জামা আর পাতলা একটা শীতের পোশাক পরা ছিল, কারণ আমি জানতাম যে আমি কম্বল দিয়ে জড়িয়ে নেবো, না হয়তো যদি শীতের পোশাক পরাতাম ভারী একটা আবার কম্বল দিয়ে জড়িয়ে নিতাম, এতে করে কিন্তু বাচ্চা আবার ভিতর থেকে ঘেমে যেত। তো এরপরে আমি গাড়ির ভিতরে আমার বাচ্চাকে কম্বল দিয়ে আমি এইভাবে ঢেকে দিই, আর আমার শ্বশুর ঠিক এইভাবে মানে সরিয়ে দেয়। তো আপনারাই বলেন, মাত্র 3 মাসে হয় না যে বাচ্চার, ওই বাচ্চার কি এই বাতাস শীতের সকালে ঠান্ডা এগুলো কি সহ্য হবে? ব্যাস তারপর আর কি বাবার বাসায় আসলাম, আসার পরে ওই দিন রাত থেকে কিন্তু শুরু হলো বাচ্চার হাসি দেওয়া, আর নাক বন্ধ হওয়া কিন্তু সেই দিন রাত থেকেই শুরু হয়। তো রাতে যখন ওকে আমি খাওয়াতে যাচ্ছিলাম, ও খেতে পারছিল না আর ভীষণ পরিমাণে কান্না করছে, সারাটা রাত কাউকে ঘুমোতে দেয়নি। এর পরের দিন থেকেই হালকা কাশি আর জ্বর শুরু হয়ে যায়, সেই যে জ্বর এই জ্বর কিন্তু আজও পর্যন্ত রয়ে গেছে, এখনও পর্যন্ত কমছে না, আজকে প্রায় 25 দিনের মতো হলো। ঠান্ডা জ্বর ভিতরে থাকতে থাকতে কিন্তু টেস্ট করিয়েছি, তো রক্তে কিন্তু ভাইরাস ইনফেকশন পেয়েছে, আর এক্সরে করিয়েছি একটা, তো ওর ভিতরে বাচ্চার ঠান্ডা বুকে জমে গিয়ে কফ হয়ে গেছে, তো কফের পরিমাণটা অনেক বেশি। 7 দিন ধরে 7টা ইঞ্জেকশন দিয়েছি, তো 6টা কিন্তু অলরেডি দেওয়া শেষ, আর একটা রয়েছে, ডাক্তারের পরে আমাদেরকে বলবে যদি ঠান্ডা না কমে তাহলে কিন্তু NICU ভর্তি করতে হবে। এটা পূর্বেই ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার সময় বলে দিয়েছে, এত ভোগা ভুগতে লাগতো না যদি কিনা আমার শ্বশুর মশাই প্রথম দিকে খাম খেয়ালিটা না করতো।
শুরুতে যখন ঠান্ডা লাগে তখন আমি বলেছিলাম যে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাই, তো তখন আমার শ্বশুর বলেছিল যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাও, হোমিওপ্যাথি ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবে। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম কিন্তু বেশ কয়েকদিন হলো, আপনাদেরকে একটু ওষুধগুলো দেখাই আমি। তো এই হলো কিন্তু ওষুধগুলো, তো এগুলো কিন্তু দীর্ঘ অনেক দিন খাওয়ানো হয়। তো এরপর যখন ঠান্ডা না কমে তখন আমার ভাসুর নিয়ে যায় একজন ফার্মেসিতে, একজন মহিলা বসে তো ওনার কাছে। ওই মহিলা আবার ডাক্তার না, তো জানি না উনি কী অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। তো ওগুলো আরও 7 দিন খাওয়ানো হলো। তো এই করে করে কিন্তু বাচ্চার ভিতর থেকে আরও ঠান্ডাটা বাড়তে শুরু করে। আমি যখন বলি আমার শ্বশুর আব্বাকে যে আব্বা দেখেন আপনার নাতি কত কত কষ্ট পাচ্ছে, এরকমটা আপনি না করলেও পারতেন, তো আমার শ্বশুর যে কী পরিমাণে হাসতেছিল আর সে যে কী হাসি, মানে এটা যদি আপনারা দেখতে পেতেন মানে আপনাদের মাথার রক্ত গরম হয়ে যেত। ওই সময়টা কিন্তু আমার হাজব্যান্ড পাশেই ছিল, সে তার বাবার কাণ্ড কারখানা কিন্তু শুরু থেকে দেখছিল। আমি যেহেতু পুতের বউ তো আমি আসলে জোর দিয়ে কিছু বলতে পারি না, কিন্তু উনি তো ছেলে, তো বাবাকে তো সে বলতেই পারে যে আব্বা বাচ্চার এভাবে ঠান্ডা লাগবে, আপনি এভাবে নেন বা ওকে আমার কাছে দেন বা কম্বল দিয়ে শীতে পোশাক দিয়ে ওকে জড়িয়ে ধরেন। কিন্তু সে আসলে কোনো কিছুই বলে না, কারণ সে হচ্ছে শান্ত প্রকৃতির মানুষ, কোনো ঝয়ে ঝামেলা অশান্তির ভিতরে যেতে চায় না। তো মানে আমার শ্বশুরকে কিছু বললেই আমার শ্বশুর আবার কি ডাক চিল্লাপাল্লা করে সব কিছু এক জায়গায় করে ফেলে। তো এই কারণে আসলে উনি কিছুই বলে না। সে তার পরিবারকে নিয়ে জীবনে অনেক স্যাক্রিফাইস করে এসেছে, কিন্তু আমার কষ্টটা এখানে যে সে তার নিজের সন্তানকে নিয়ে এখন স্যাক্রিফাইস করা শুরু করে দিল। কাল রাতে এসে বলছে যে আমি বাবুকে কেন প্যাম্পাস পরাই, এই প্যাম্পাস পরানোর কারণেই নাকি বাবুর ঠান্ডা লেগে গেছে। সারাদিন কিন্তু আমি বাবুকে কাঁথায় রাখি আর রাত হলে শুধু প্যাম্পাসটা পরিয়ে দেই, তো সেটাও কিন্তু মাত্র 5 থেকে 6 ঘন্টার জন্য। এখন সেটাও না করছে, আমার হাজব্যান্ডকে বলছে যে এরপর থেকে আর প্যাম্পাস আনবি না, এগুলোতে নাকি অহেতুক টাকা নষ্ট হয়। তো এখন আপনারা অনেকে জানতে চাইবেন যে আমার শ্বশুর কেন এগুলো করছে। এই যে আমার কোলে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাকে আল্লাহ আমাকে 5 বছর পরে দিয়েছেন, অনেক কান্নাকাটি, অনেক কথা, অনেক মানুষের অপমান সহ্য করার পরে। আমার বাচ্চা হয় না দেখে আমার শ্বশুর আমাকে ছাড়িয়ে তার ছেলেকে আবারও বিয়ে দিতে চাইছিল। তখন উকিল ধরে আর কি ওই সব প্ল্যান চলছিল। আর এই দিকে হঠাৎ করে আমি জানতে পারি যে আমি 2 মাসের প্রেগনেন্ট। সমস্যাটা এখানেই দাঁড়িয়েছে, এটাই মানতে পারছে না যে আমার কেন বাচ্চা হলো, আর হয়েছে যেহেতু মেয়ে হয়তো ছেলে কেন হলো। এখন সব শত্রুতা আসলে এই কারণে, তাদের উদ্দেশ্য আসলে বাচ্চা না, তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে বাইরে থেকে তাড়ানো। আপনারাই বলেন যদি তাদের নাতির দরকার ছিল তাহলে তো তারা খুশি হতো আমার এই সুসংবাদে, কিন্তু তারা আসলে কেউ খুশি হয়নি ওই সময়ে। তখন আমার হাজব্যান্ড বলছিল যে থাক তুমি এই নিয়ে ভেবো না, কারণ আল্লাহ আমাদের এতদিন পরে বাচ্চা দিয়েছে, আমরা দুজন খুশি হলেই হলো। তার পরিবার যে কেমন সে খুব ভালো করে জানে, কিন্তু এই তো সে অশান্তির ভয়ে, ঝামেলা করার ভয়ে কখনো কিছু বলতে চায় না। এখন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেউ ভাববে না যে আমি এখানে গল্প বলতে বসে গিয়েছি। যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, বাচ্চাকে যে এক্সরে করানো, বাচ্চার টেস্টের জন্য রক্ত নেওয়া, কিছুদিন আগে যে বাবুকে গ্যাস দিলাম, তো এই সব কিন্তু পরপর ভিডিওতে দেওয়া রয়েছে। এখানে কোনো কথা যাই মিথ্যা বলছি না, তা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর একজন মা কিন্তু তার সন্তানকে নিয়ে কখনোই বানিয়ে বানিয়ে বলবে না। এখানে আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সার সাহায্য চাইতে আসি নাই যে আমি এখানে মিথ্যা বানোয়ার কিছু আপনাদেরকে শুনিয়ে দেবো, তাই দয়া করে প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আমি আসলে এমনিতেই অনেক পরিমাণে আপসেট রয়েছি। যদি পারেন তাহলে 2টা ভালো কমেন্ট করেন, আমার বাচ্চার জন্য দোয়া করেন, এর বেশি কিছু আপনাদের কাছে আমি চাই না। এখানে লোক দেখি আমি সিম্প্যাথি নিতে আসিনি, যে সকল বোনেরা আমার মতো অসহায় আছেন, মা হয়েছেন ঠিকই কিন্তু সন্তানের প্রতি কোনো অধিকার নেই, জন্ম দেওয়া সত্ত্বেও কিন্তু সব সিদ্ধান্ত শুধু শ্বশুরবাড়ির মানুষেরাই নেবে। অ্যাটলিস্ট নিজের সন্তানকে নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করা উচিত না, এইটা আসলে আমি এখন বুঝতেছি। তাই সময় থাকতে ভুলটা শুধরে নেওয়া উচিত, নয়তো আমার মতো কান্না ছাড়া কোনো উপায় থাকবে না। এখন শ্বশুরবাড়ি থেকে কিন্তু একটা মানুষও আমার পাশে নেই, এই যে আমি বাচ্চাকে নিয়ে এখন দিন রাত পরিশ্রম করছি, কয়েকদিন আগে গ্যাস দিলাম সকাল বিকাল, এখন পরপর 7 দিন আবার ইঞ্জেকশন দিতে হচ্ছে, সারা রাত বাবু ঘুমায় না, অনেক জ্বালায়, কান্নাকাটি করে, মাঝে মাঝে মনে হয় শরীর আর চলছে না, অনেক ক্লান্তি লাগে। তো তখন কিছুই করার নেই, সব কিছুই একা হাতে করতে হয়, বাচ্চাকে দেখা, বাচ্চাকে সামলানো, রাত জায়গা, রান্নাবান্না করা। এই সময় কিন্তু চাইলেই আমার পাশে কেউ এসে থাকতে পারতো, কিন্তু না, কে আর আসবে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো যাই হোক, নিজেরটা আমাকে নিজেকেই করতে হবে। এরপর থেকে জানি না আমি নিজের বাচ্চাকে নিয়ে আর কত স্যাক্রিফাইস করতে হবে। সবাই খাস করে আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমি আসলে অনেক পরিমাণে টেনশনে আছি। ডাক্তার ওকে প্রথমে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য 3টা ফাইল দিয়েছিল পরপর, তো ওইটা খাওয়ানো হয়েছে, গ্যাস দেওয়া হয়েছে, এবার ইঞ্জেকশন। তো ইঞ্জেকশন হচ্ছে কি একদম লাস্ট চিকিৎসা, তো এরপরে জানি না আবার কী কী করতে হবে। সবাই খাস করে একটু দোয়া করবেন যাতে করে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর ওর আসলে ওজনটা দিন দিন কমে যাচ্ছে, ডাক্তার বলেছে এটা জ্বর ঠান্ডা থেকেই হচ্ছে, যদি ও পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে নাকি এই সমস্যাগুলো দূর হবে। যারা আমার বাচ্চার সাথে এই অন্যায়গুলো করেছে সত্যি কথা বলতে আমি তাদেরকে কখনো ক্ষমা করবো না, আজ ওদের জন্য কিন্তু আমার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে। মনে অনেক চাপা কষ্ট ছিল, অনেক কথা জমা ছিল, তো জানি না অনেক কিছু হয়তো বলে ফেলেছি। বাচ্চারা অসুস্থ হলে মায়েদের মাথা ঠিক থাকে না, তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।